বৃহস্পতিবার রাতে তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের বারো কোদালি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কাশিয়াবাড়ি বাজারের বিজেপি দলীয় কার্যালয়ে আচমকায় ঢুকে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় আক্রান্ত হন এক বিজেপি কর্মী। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বারো কোদালি 1 গ্রাম পঞ্চায়েতের কাশিয়াবাড়ি বাজার এলাকায়। বিজেপির অভিযোগ, কাশিয়াবাড়ি বাজার বিজেপির দলীয় কার্যালয়ে বিজেপি কর্মীরা দলীয় কার্যালয় খুলে বসেছিলেন। আচমকায় সন্ধ্যায় 30 থেকে 35 জন তৃণমূল কর্মী মিলে অতর্কিতে হামলা চালায়। এমনকি এই ঘটনায় এক বিজেপি কর্মীকে মারধরও করা হয় বলে অভিযোগ। এখন তো পশ্চিমবাংলার যে অবস্থা, বিরোধী শূন্য রাজনীতি, আজকে কোনো বিরোধীদের মানে দাঁড়াতে দিচ্ছে না। আজকে আমাদের বারোকোদালি 1 নম্বর অঞ্চল সাধারণ মানুষের আশীর্বাদে আমরা আমাদের অঞ্চলে সমস্ত পঞ্চায়েত জিতেছি। আমাদের ফল খুব ভালো হয়েছে, সাধারণ মানুষ আমাদেরকে সমর্থন করেছিল। কিন্তু তৃণমূলের যারা আর কি আছে ঊর্ধ্বতন নেতৃত্ব, জেলা সভাপতি থেকে শুরু করে এনাদের এবং পুলিশ প্রশাসনের মদতে আমাদের প্রধান সাহেবকে কিডন্যাপ করে নিয়ে যায়। নিয়ে গিয়ে আমাদের অঞ্চলটা দখল করে। দখল করার পর বিজেপির যে কার্যকর্তারা আছে তাদের উপর অন্যায় অত্যাচার চলছে, সন্ত্রাস চলছে। তাই গতকাল রাতে আমাদের দলীয় কার্যালয় খোলার জন্য ওরা এসে আমাদের দলীয় কার্যালয়ে তালা লাগিয়ে ঝুলিয়ে দিয়েছে। পুলিশে অভিযোগ জানানো হয়নি, জানানো হবে। আমরা পুলিশকে অভিযোগ জানাবো। আমাদের ঊর্ধ্বতন নেতৃত্বরা আসছে, ওনারা আসলে পরে আমরা যাবো। যদিও বিজেপির তোলা অভিযোগ পুরোটাই অস্বীকার করেছে তৃণমূল। শাসক দলের দাবি, বিজেপির দুই গোষ্ঠীর ঝামেলার জন্য পার্টি অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। এটা পুরোটাই ভিত্তিহীন। আজ পর্যন্ত তৃণমূল বিজেপির যা পার্টি অফিস সেটা আজ পর্যন্ত বন্ধ ছিল। কালকে 15 আগস্টে যেটা পার্টি অফিসটা খোলে, খোলার পরে ওদের দলীয় কোন্দল, দুইটা দলের দলীয় কোন্দল ছিল, সেই একটা পার্টি খোলে আর একটা পার্টি আসে ওটা বন্ধ করে দেয়। এটা সম্পূর্ণটা পুরোপুরি মিথ্যা আর ভিত্তিহীন কথা। এটা আমরা কোনো সময় আমরা এটা মনে করি না। আমার দলীয় লোক কোনো সময় ওখানে যায় না বা এই ধরনের কোনো কিছু এর সাথে দেখায় না। এর সাথে তৃণমূলের কোনো যোগ নেই, এদের সঙ্গে কোনো তৃণমূলের কোনো যোগ নেই। এই ঘটনার বিবরণ জানিয়ে বক্সিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি। তদন্ত শুরু করেছে পুলিশ। সূর্যজ্যোতি পালের রিপোর্ট, ওঙ্কার বাংলা।